করোনার সংক্রমণ বাড়ায় কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হলেও তা মানছে না অনেকে। এদিকে করোনার উপসর্গ নিয়ে সারা দেশে মারা গেছে অন্তত 7 জন। লকডাউন বাস্তবায়নে শনিবার সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় জোরদার করা হয় সেনা ও পুলিশের টহল। জনসাধারণ এবং যানবাহন চলাচলের ওপর জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, তবে অনেককে বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। আবার শহরের কয়েকটি পয়েন্টে চলছে স্থানীয় যানবাহন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সহকারী পরিদর্শক ইকরামুল ইসলাম। ময়মনসিংহে উপসর্গ নিয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনী, নরসিংদী, গাইবান্ধা, মাগুরা ও মানিকগঞ্জে মারা গেছেন 5 জন। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনীতে আক্রান্ত হয়েছে এক স্বাস্থ্যকর্মী, ব্যাংকার ও একই পরিবারের 5 জন। কিশোরগঞ্জ এবং শরীয়তপুরে মারা যাওয়া 3 ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে ও সামাজিক শারীরিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালু হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ।